অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, হসপিটাল আগারগাঁ, ঢাকা। আমি সাধারণত মেডিসিন, নিউরোলজি ও পুষ্টি নিয়ে কাজ করে থাকি। আজকের আলোচনায় আপনাকে আমি এক্সেসিভ ওয়েট গেইন অথবা ওবেসিটি কীভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, কীভাবে এটি আমাদের গেট ওয়ে অফ ম্যানি ডিজিজ, এবং এখান থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি, এর বেসিক প্রিন্সিপাল নিয়ে একটু কথা বলবো। বেসিক প্রিন্সিপাল হলো বেশ কয়েকটি আছে, মূলত যে বেসিক প্রিন্সিপালগুলো মেনে চললে আমি আমার স্ট্যান্ডার্ড বডি ওয়েট বা BMI মেনটেন করে আমার ওয়েটকে আমি স্ট্যান্ডার্ড রাখতে পারবো। সেটির এক নম্বর হলো আমাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড BMI মেনটেন করতে হবে। ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যাবে অ্যাডাল্টদের ক্ষেত্রে 24-এর নিচে, এবং পূর্ণবয়স্ক ছেলে বা মেয়েদের ক্ষেত্রে কোমরের মাপ এটি হবে ছেলেদের ক্ষেত্রে 100 সেন্টিমিটার অথবা মেয়েদের ক্ষেত্রে 80-85-এর নিচে। এটিকে যদি আমরা করতে চাই তাহলে সঙ্গে আমাকে কী করতে হবে, এই ওয়েট যেন আর কখনো গেইন হতে না পারে, অথবা যতটুকু ওয়েট আমি স্ট্যান্ডার্ড BMI অথবা কোমরের মাপকে মেনটেন করে রেখে আমি লস করেছিলাম, সেই ওয়েট লসটি যেন আবার গেইন না হয়, অথবা এটুকু আমাকে ধরে রাখতে হবে। 3 নম্বর হলো আমার সঙ্গে যে কোমরবিডিটিগুলো থাকবে এই ওবেসিটির, তাহলে সেগুলোকেও ডিপেন্ড করতে হবে। এক্সেস ওয়েট গেইনটা বা ওবেসিটি ইজ দ্য গেট ওয়ে অফ ম্যানি কাইন্ড অফ ডিজিজ। একটু আগে যেটা আমি বললাম, একেবারে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রেনাল সিস্টেম, ইউরিনারি সিস্টেম বা জেনিটো ইউরিনারি সিস্টেম, অথবা আপনার মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, সবখানে এটি অ্যাফেক্ট করে থাকে। তাহলে এখান থেকে আমাকে আপনাকে ভালো থাকতে হবে, পরিত্রাণ পেতে হবে। সেই পরিত্রাণের যে বেসিক প্রিন্সিপালগুলো আমি বললাম, সেই বেসিক প্রিন্সিপাল নিয়ে আগামী আলোচনা হবে। কেন আমি আলোচনাটি একটু দীর্ঘায়িত করতে চাই, কারণ অনেকে অনেক সময় বিভিন্নভাবে এই ওবেসিটি থেকে বাঁচবার জন্য বিভিন্ন উপায় বলে দিয়েছে। আমি সর্বশেষ যে আলোচনাগুলো আছে সেগুলো নিয়ে বিশদ আলোচনা করব, সেই আলোচনা ধারাবাহিক অংশ হিসেবে আজকের আলোচনা। আগামী আলোচনায় আপনাকে আমন্ত্রণ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।